বিজেপি ও তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে মানুষ প্রচারে বেরিয়ে একথা বললেন বসিরহাটের বাম প্রার্থী নিরাপদ সর্দার বিজেপি ও তৃণমূলকে আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছে সাধারণ মানুষ মানুষ চাইছে লাল ঝান্ডা ফিরে আসুক ভোট প্রচারে বেরিয়ে একথায় বলছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী নিরাপদ সর্দার তীব্র দাবদাহ উপেক্ষা করে নিয়মিত ভোট প্রচার চলছে সমস্ত রাজনৈতিক দলের ব্যতিক্রম নয় বসিরহাট এলাকাতেও মঙ্গলবার বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালী দু নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের নিতাই মোড় থেকে শুরু করে হাটগাছা শীতুলিয়া খুলনা ভাণ্ডারখালী ও ঢোলখালীর গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের সাথে জনসংযোগ করেন সিপিএমের প্রার্থী নিরাপদ সর্দার তিনি বলেন বিজেপি ও তৃণমূল দুটো দলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে সাধারণ মানুষ আজ সাধারণ মানুষের জীবন জীবিকা প্রশ্ন প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড় করিয়েছে তাই মানুষ চাইছে বামফ্রন্ট আবার ক্ষমতায় আসুক লোকসভা নির্বাচনের প্রাককালে সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করতে চাইছে সমস্ত রাজনৈতিক দলগুলি এদিন সন্দেশখালী এলাকায় প্রচারে গিয়ে প্রার্থী বলেন বিশেষ করে বসিরহাট লোকসভার কেন্দ্রের মানুষ চাইছেন লাল ঝান্ডাকে জয়ী করতে এদিন সন্দেশখালী এলাকায় প্রচারে গিয়ে প্রার্থী বলেন বিশেষ করে বসিরহাট লোকসভা কেন্দ্রের মানুষ চাইছেন লাল ঝান্ডাকে জয়ী করতে তাই আমরা আশাবাদী বামফ্রন্ট একশো শতাংশ মানুষের সাথে আছে এবং তারাই বামফ্রন্টকে ভোট দিয়ে আবার ক্ষমতায় নিয়ে আসবে এদিন জনসংযোগের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন বসিরহাট এলাকার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ তারা বিভাজন চান না সে কারণেই তারা বামেদের ওপর ভরসা রাখছেন এ বিষয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার আরও বলেন সিরাট লোকসভা কেন্দ্রে যেভাবে লাল ঝান্ডার উন্মেষ ঘটেছে তাতে আগামী দিন তৃণমূল বিজেপি হাঁটছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যতদিন যাচ্ছে তত মানুষ বিজেপিকে আসামের কাঠগোড়ায় দাঁড় করাচ্ছে যতদিন যাচ্ছে তত বেশি মানুষ তৃণমূলকে আসামের কাঠগোড়ায় দাঁড় করাচ্ছে বসিরাটের মানুষ সবসময় শান্তি চায় বিভাজনেরা চায় না সেই জন্যে বিজেপি এবং তৃণমূল এরা দুজনেই যে বিভাজন করে এবং দাঙ্গা করে তার অভিজ্ঞতা আছে বসিরাটের মানুষের সেই জন্য এবার বসিরাটের মানুষ এই লোকসভাতে অন্তত বিজেপি আর তৃণমূলকে ভোট দেবে না লালঝানটাকে যেতাম হাইকোর্টের রায়ে রাজ্য সরকারের যে চব্বিশ হাজার কর্মী বা কি বলবেন এ বিষয়ে অভিনব রায় হয়েছে যা রায় হওয়ার কথা ছিল সেভাবেই হয়েছে বারে বারে তো সরকারকে বলা হয়েছে সরকারের দণ্ড কম আছে বোঝার পরেও বোঝার চেষ্টা করেনি কাণ্ড জ্ঞান কম থাকলে এইরকমই হয় হুঁশ দেরিতে হলেও ফিরবে হয়তো কিন্তু তবুও কাল পর্যন্ত দেখতে পেলাম না হুঁশ ফিরেছে কারণ সে এখনো যেতে চাইছে সুপ্রিম কোর্টে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সন্দেশ খালি সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপাজার বনগা ফোন জিরো